বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ কত তারিখ থেকে হবে তেরো সাত দু হাজার থেকে কি তোমাদের ইন্টারভিউ হবে না হবে না বা হলে বা কত তারিখ থেকে হতে পারে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও বানাবার মোটিভেশনটাকে অনেকটা বাড়িয়ে তোলে তো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা তোমরা আশা করছি এই কয়েকদিনে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন দেখেছ যেগুলো কিন্তু পুরো অফিসিয়াল ধাঁচে তৈরি করা এক হয়ে গেল এসএসসি জিডির একটা নোটিফিকেশান দুই নম্বর বেঙ্গল পুলিশ কনস্টেবলের সেকেন্ড মেরিট লিস্টের একটা নোটিফিকেশান তিন নাম্বার হয়ে গেল তোমাদের যে চাকরির কোনো বিজ্ঞপ্তি বার হবে না সেটার একটা নোটিফিকেশান এবং চার নাম্বার হয়ে গেল তোমাদের একটা পুরো পিডিএফই লিক করে গেছিলো যে পিডিএফে তোমাদের বলা ছিল তেরো সাত দু হাজার কুড়ি থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউটা শুরু হতে চলেছে তাহলে কোন নোটিফিকেশানটা সঠিক এবং কোনটা বেঠিক সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আশা করছি ভিডিওটা একটু ধৈর্য দিয়ে দেখলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারব তোমাদের মনে প্রশ্ন রয়েছে যে কত তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ হবে বা কত তারিখ থেকে হবে না তেরো তারিখ থেকে হবে কি হবে না সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। একে একে ঠিক আছে তাহলে প্রথমেই আমরা যে নোটিফিকেশানটা দেখে নেব মোবাইল স্ক্রিনে সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের কথা তো বন্ধুরা এই নোটিফিকেশানে বলা রয়েছে তোমাদের সতেরো সাত দু হাজার কুড়িতে কিন্তু একটা সেকেন্ড মেরিট লিস্ট বার হবে যেখানে যারা পাশ করেনি যারা কিছু পয়েন্ট নাম্বারের জন্য কেটে গেছে তাদের নাম কিন্তু এই সেকেন্ড মেরিট লিস্টে আসবে তাহলে এই নিউজটা কতটা অথেন্টিক বা কতটা ফেক তো বন্ধুরা আমি তোমাদেরকে দুটো পয়েন্ট বলতে চাইছি এই নোটিফিকেশানটা নিয়ে তো এই নিউজটা আমাকে মনে হচ্ছে ফেক কারণ প্রথম কথা হচ্ছে এই যে এই নোটিফিকেশনটা এই নোটিফিকেশানটা কিন্তু যদি লিক হওয়া থাকতো তাহলে কিন্তু প্রায় পনেরো তারিখ দিকে লিক হতো যেদিন নোটিফিকেশানটা প্রকাশ পাওয়া থাকে তার একদিন আগে কিন্তু নোটিফিকেশানগুলো লিক হওয়ার সম্ভাবনা থাকে এখানে কিন্তু সতেরো সাত দু হাজার কুড়ির একটা ডেট দেওয়া রয়েছে তো এটা এখন থেকে কিন্তু অনেক দিন পরের একটা নোটিফিকেশান এতদিন পরের নোটিফিকেশান এত জলদি কিন্তু লিক হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এছাড়াও কিন্তু এই রকম কোনো এখনো ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইটে কিন্তু দেখা যায়নি তাই বলছি এই যে এই নোটিফিকেশানটা রয়েছে এই নোটিফিকেশনটা কিন্তু ফেক হলেও হতে পারে এরপর আমিও আমার চ্যানেলে বলেছিলাম যে সেকেন্ড মেরিট লিস্ট দেওয়ার একটা চান্স রয়েছে তাহলে আমি এখন কেন বলছি যে সেকেন্ড মেরিট লিস্ট দেবে না এখন তো আমার বলা দরকার ছিল যে হ্যাঁ সেকেন্ড মেরিট লিস্ট দেবে কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে তোমাদের ইন্টারভিউ ডেট নিয়ে আলোচনা চলছে তেরো তারিখে ইন্টারভিউ হবে কি হবে না মানে মেনলি জুলাই মাসে কিন্তু তোমাদের ইন্টারভিউ হয়ে যাওয়ার একটা প্রবল চান্স রয়েছে সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টের গল্প কোনোমতেই সম্ভব নয় তাহলে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট দেওয়ার চান্স একেবারেই নেই যদি এই ঠিক হয় এরপর তাহলে কিন্তু আমরা সতেরো তারিখেই দেখতে পাবো এরপর নেক্সট নোটিফিকেশনটা দেখে নেব যেখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের সমস্ত চাকরির নোটিফিকেশন বন্ধ থাকবে বা সমস্ত নিয়োগ বন্ধ থাকবে সেপ্টেম্বর মাস পর্যন্ত তিরিশ নয় দু হাজার কুড়ি পর্যন্ত এই নোটিফিকেশানটা কিন্তু অথেন্টিক কিন্তু এটা নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই যেসব রিক্রুটমেন্টগুলো চলছিল যেমন এক্সাইজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল থেকে শুরু করে জেল পুলিশ ফায়ার অপারেটর এছাড়াও কিন্তু যে নোটিফিকেশানগুলি বার হয়ে গেছে যেমন কেপি কলকাতা পুলিশ যেটা বার হবে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু বার হবে এই ফাইন্যান্স ডিপার্টমেন্টের পারমিশন সহকারেই কিন্তু বার হবে তো সমস্ত রিক্রুটমেন্টগুলো চলতে থাকবে যেমন চলছে এছাড়া এছাড়াও যে রিক্রুটমেন্টগুলো হবে না সেগুলো হচ্ছে কোনো নতুনভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করবে না হয়তো সেটাও করতে পারে যদি ফাইনান্স ডিপার্টমেন্ট তাকে পারমিশন দেয় সেই রিক্রুটমেন্টটা যদি জরুরি থাকে তাহলে কিন্তু রিক্রুটমেন্ট হবে ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা যদি এছাড়াও তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আর এছাড়াও যদি তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওয়া নি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে যাও টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে সেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি করে থাকি তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে করে জয়েন হয়ে যেতে পারো এরপরে নেক্সট নোটিফিকেশানটা দেখে নেব এখানে এই নোটিফিকেশানটায় বলা রয়েছে তোমাদের এসএসসি জিডি নিয়ে কিছু তথ্য তো এই নোটিফিকেশানটা টোটালি ফেক এই নোটিফিকেশানটা সিগনেচারটা এডিট করে একটা নোটিফিকেশানটা পাবলিশ করে দিয়েছে এই নোটিফিকেশানটা একেবারে বিশ্বাস করার কোনো 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 দরকার নেই এটা সম্পূর্ণটাই কিন্তু ফেক হান্ড্রেড টেন এটা হচ্ছে ফেক নেক্সট নোটিফিকেশানটা দেখেন এই নোটিফিকেশানটা হচ্ছে তোমাদের বলা হয়েছে তেরো সাত দু হাজার কুড়ি থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কিন্তু ইন্টারভিউটা চালু হয়ে যাবে এছাড়াও কোচবিহারের একটা উচ্চপদস্থ কর্মচারী কিন্তু বা উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বলছিল যে তেরো তারিখ থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউটা চালু হচ্ছে তাহলে কথাটা কতটা সত্য বা কতটা মিথ্যা দেখো বন্ধুরা যখনই এই ডেটটা লিক হয়ে যায় মানে তেরো সাত দু হাজার থেকে তোমাদের ইন্টারভিউ হবে এই নিউজটা লিক হয়ে যায় তার কিছুদিন পরেই কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশান চলে আসে যে জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু লকডাউন বহাল থাকবে যদি সেই নিউজটা না বাইরে আসতো যদি লকডাউনটা এন্ড হয়ে যেত জুন মাসে তাহলে কিন্তু তোমাদের তেরো সাত দু হাজার কুড়ি থেকে ইন্টারভিউ হতো সেটা দুশো পার্সেন্ট শিওর ছিল এরপর লকডাউন বাড়ায় কিন্তু অন্তরমহলে অনেক রকমের মিটিং হচ্ছে এরপর তোমাদেরকে একটাই কথা বলতে চাইছি যদি আজকে বা কালকের মধ্যে নোটিফিকেশান না প্রকাশ পায় যে তোমাদের তেরো তারিখ থেকে ইন্টারভিউ হচ্ছে তাহলে কিন্তু তোমরা ভেবে নিতে পারো যে হয়তো ডেটটা একটু পিছাতে পারে এরপর তার মানে এই নয় যে একেবারে ইন্টারভিউ হবেই না যদি আজকে কালকের মধ্যে ডেট না প্রকাশ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের অফিসিয়াল সাইটে তাহলে কিন্তু তোমাদের ডেটটা হয়তো দিন পেছালেও পেছাতে পারে ক্লিয়ার ক্লিয়ারভাবে বুঝবে জিনিসটা যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি তোমাদের কনফিউশন কিন্তু ক্লিয়ার করব ক্লিয়ার কারণ কেন বলছি রকম দেখো বন্ধুরা যখন একটা ইন্টারভিউ হবে তার মিনিমাম দশ থেকে ১৫ দিনের মাথায় কিন্তু তাদেরকে নোটিফিকেশানটা পাবলিশ করতে হবে। কারণ স্টুডেন্টদেরকে জানাতে হবে তাদের ইন্টারভিউ কত তারিখ থেকে হতে চলেছে যদি তারা না জানায় তাহলে কিভাবে স্টুডেন্ট নিজেকে তৈরি করবে ইন্টারভিউর জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে সেই ডেটটার জন্য সেজন্যই কিন্তু দশ থেকে পনেরো দিনের মাথায় কিন্তু ডেটটা পাবলিশ করার একটা নিয়ম রয়েছে এরপরে ডেটটা যদি পাবলিশ না হয় তাহলে কি হবে তাহলে হয়তো জুলাই মাসের শেষ উইকে অথবা জুলাই মাসের পরে আগস্ট মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ডেট দিয়ে দেবে ইন্টারভিউ তোমরা ইন্টারভিউ ডেট নিয়ে মাথা খারাপ করো না তোমাদের থেকে বেশি রেসপন্সিবিলিটি আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড কিন্তু এই রিক্রুটমেন্টটা করতে একেবারে তৎপর এটা তোমরা মাথায় রাখো তারা কিন্তু ইন্টারভিউ নেওয়ার জন্য একেবারে রেডি রয়েছে শুধুমাত্র এই লকডাউনটার জন্য একটু লেট হচ্ছে তো একটু ধৈর্য ধরে বসো এবং যারা ইন্টারভিউর প্রিপারেশান এখনও নাও তারা কিন্তু ভালোভাবে ইন্টারভিউর প্রিপারেশান নাও মক ইন্টারভিউ দাও আয়নার সামনে কথা বলো নিজের ফোনের ভিডিও ক্যামেরা অন করে কিন্তু মক ইন্টারভিউ দাও নিজের সঙ্গে কথা বলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউর জন্য কারণ তুমি যদি নিজের সঙ্গে না কথা বলতে পারো তাহলে তুমি লোকের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে পারবে তো বন্ধুরা তোমাদের আশা করছি সমস্ত নোটিফিকেশনগুলো নিয়ে সমস্ত ধারণাটা ক্লিয়ার করতে পেরেছি এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো যেখানে খুশি সেখানে কন্ট্যাক্ট করতে পারো আমি সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন